হ্যালো ইভ্রিবান আইকে কে ইনফরমেশান অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে মাধ্যমিক গণিত তেইশ নম্বর অধ্যায় থেকে কোষে দেখি তেইশ দশমিক তিন এর যে অঙ্কগুলো সমাধান দেখে নেব সেগুলো হল তিনের এগারো বারো তেরো এবং চোদ্দ নম্বর অঙ্ক এটি কিন্তু তেইশ নম্বর অধ্যায় থেকে কুড়ি নম্বর ভিডিও অর্থাৎ পার্ট টোয়েন্টি এর আগে অলরেডি আমরা উনিশটা ভিডিও আপলোড করেছি যারা এখনও সেই আগের উনিশটা ভিডিও তারা অবশ্যই আগের উনিশটা ভিডিও আমাদের প্লেলিস্ট থেকে দেখে তবে কিন্তু এই কুড়ি নম্বর ভিডিওটা দেখবে কেমন তাহলে এবার একটা একটা করে দেখে নাও সমাধানগুলো আমরা এই ভিডিওতে প্রথম যে অঙ্কটা দেখে নেব সেটি হচ্ছে তিনের এগারো নম্বর ভিডিও অর্থাৎ কোষে দেখি তেইশ দশমিক তিন এর তিনের এগারো কি বলেছে সেক থিটা প্লাস কস থিটা সমান ফাইভ বাই টু হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসেব করে লিখি বা মান নির্ণয় করি তাহলে দেখি নাও এই অঙ্কটা কিভাবে করতে হবে আচ্ছা দেওয়া আছে সেক থিটা প্লাস থিটা সমান সমান ফাইভ বাই টু আমরা কি করব উভয় পাশে বর্গ করব। তাহলে লিখবো উভয় পাশে বর্গ করে পাই তাহলে যদি বর্গ করি কি পাবো আমরা বর্গ করলে আমরা পাবো সেক থিটা প্লাস থিটা তার হোল স্কোয়ার সমান সমান ফাইভ বাই টু তার ঠিক আছে এবার দেখো এ প্লাস বি হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর মানে ফোর থিটা কস থিটা সমান সমান কি পাবো টোয়েন্টি ফাইভ বাই ফোর পাঁচ পাঁচে পঁচিশ দুই দুগুণে চার বাই ফোর ঠিক আছে এবার দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি বা সেক থিটা মাইনাস কস তার হোল স্কয়ার এখানে একটা জিনিস খেয়াল করো সাইন কস ট্যান কোসেক সেক অর্থাৎ কস মানে কি ওয়ান বাই সেকথিটা তাহলে কসের জায়গায় যদি আমরা ওয়ান বাই সেকথিটা লিখি তাহলে এই সেকথিটা এবং এই থিটা ক্যান্সেল হয়ে যাবে কাটাকাটি চলে গিয়ে শুধু চার থাকবে সেই চার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস চার হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি সেকথিটা মাইনাস কস থিটা তার হোলস্কোয়ার সমান সমান পঁচিশ বাই চার মাইনাস চার হিসেব করি দেখি কত হয় চার হবে লসাগু তাহলে পঁচিশ মাইনাস চার চারে ষোলো তাহলে পঁচিশ থেকে ষোলো গেলে তাকে হচ্ছে নয় বাই চার বা আমরা এখান থেকে পেয়ে যাবো আমাদের যেই মানটা বের করতে বলেছে সেক থিটা মাইনাস কস থিটা সমান সমান হয়ে যাবে রুট ওভার নাইন বাই ফোর তার স্কোয়ার যদি নাইন বাই ফোর হয় তাহলে শুধু সেক থিটা মাইনাস কস থিটা মানে স্কোয়ারটাকে আমরা রুট করে দেব এই পাশে তাহলে নয় রুট করলে হবে তিন চার রুট করলে হবে দুই অর্থাৎ সেক থিটা মাইনাস কস থিটা আমরা উত্তর পেলাম তিন বাই দুই বোঝা গেল এবার আমরা দেখে নেব পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে তিনের বারো নম্বর অঙ্ক ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা সমান সমান নাইন বাই টু সম্পর্কটি থেকে ট্যান থিটা এর মান নির্ণয় করি তাহলে দেখে নাও কিভাবে ট্যান থিটার মান এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো আচ্ছা কি বলে দেওয়া আছে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটা সমান সমান নাইন বাই টু তাই তো বা এবার তোমরা এই লাইনটা লিখবে লিখে আমরা যদি কোনা কোনি গুণ করি মানে বজ্র গুণ যেটাকে বলে কোনা কোনি গুণ তাহলে এই ফাইভ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর কস স্কোয়ার থিটার সঙ্গে টু গুণ হবে অর্থাৎ টেন সাইন্স স্কোয়ার থিটা প্লাস চার দুগুণে আট এইট কস স্কোয়ার থিটা সমান সমান নাইন হবে তাই তো কোনা গুণ করলে এটা নাইন হয়ে যাবে এবার আমরা কি করব এবার আমরা জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস থিটা সমান সমান কি হয় ওয়ান হয় বা আমরা এখানে লিখতে পারি টেন থিটা প্লাস এইট ইন্টু ক থিটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান সমান নাইন ক স্কোয়ার থিটার বদলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা

পরের লাইনে আমরা লিখতে পারবো দেখো টেন্স স্কোয়ার থেকে এইট স্কোয়ার গেলে কত থাকবে থিটা সমান সমান আমরা এই যদি এখানে চলে যায় তাহলে নয় বিয়োগ আট মানে হচ্ছে ওয়ান বা সায়েন্স স্কোয়ার থিটা সমান সমান আমরা কত পাবো সায়েন্স স্কোয়ার থিটা সমান সমান পাবো ওয়ান বাই টু বা সাইন স্কোয়ার থিটা সমান সমান পাবো হচ্ছে হাফ এখান থেকে আমরা বের করতে পারি বা সাইন থিটা সমান সমান রুট ওভার ওয়ান বাই টু মানে ওয়ান বাই রুট টু ঠিক আছে এবার এখান থেকে আমরা কস থিটা সমান সমান কি জানি সেটা লিখি কস থিটা মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হাফ তাহলে ওয়ান থেকে হাফ গেলে থাকে হচ্ছে রুট ওভার ওয়ান বাই টু সমান সমান ওয়ান বাই রুট টু অর্থাৎ আমরা কস থিটার মানও পেলাম ওয়ান বাই রুট টু সুতরাং এবার আমরা টেন থিটার মান কিভাবে লিখতে পারি আমরা জানি টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস্থিটা তো এটা আমাদের ফর্মুলা সাইন থিটা বাই কস্থিটা এবার আমরা সাইন থিটার ভ্যালু কত পেয়েছি ওয়ান বাই রুট টু কস থিটার ভ্যালু ওয়ান বাই রুট টু সেটা বসিয়ে দিই তাহলে টেন থিটা সমান সমান সাইন্থিটা মানে ওয়ান বাই রুট টু ভাগ কস থিটা তাহলে ভাগটা গুণ হয়ে উল্টে যাবে রুট টু বাই ওয়ান তাহলে রুট টু রুট টু কাটা আমরা উত্তর পাবো ওয়ান সুতরাং নির্ণয় সমাধান টেন থিটা সমান সমান ওয়ান সুতরাং আমরা লিখে দেব শেষে টেন থিটা সমান সমান এটাই কিন্তু আমাদের ওয়ানের বারো নম্বর উত্তর আমরা অঙ্ক তেরো নম্বর অঙ্ক কি বলেছে টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান টেন বাই থ্রি হলে টেন থিটা প্লাস কট থিটা এবং টেন থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি এবং সেখান থেকে টেন এর মান নির্ণয় করি আচ্ছা তাহলে আমাদের কি কি করতে হবে এটা দেওয়া আছে মান মান নির্ণয় নির্ণয় করতে করতে হবে হবে এবং টেন থিটার মানও নির্ণয় করতে হবে ঠিক আছে এই অঙ্কটা একটুখানি বড় হবে কিন্তু খুব বেশি কঠিন নয় স্টেপগুলো তোমাদের মনে রাখতে হবে স্টেপগুলো দেখে নাও ধীরে ধীরে তাহলে আমরা সমাধান করি এই অঙ্কটার প্রথমেই আমরা কি লিখব আমরা জানি ট্যান স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিই তাহলে ট্যান্স স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা সমান সমান টেন বাই থার্টিন সরি এখানে টেন বাই থ্রি ঠিক আছে দশ বাই এবার আমরা কি করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা ফর্মুলাতে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু টেন থিটা কট থিটা সমান সমান টেন বাই থ্রি এবার দেখো কট থিটা মানে আমরা কি জানি ওয়ান বাই টেন থিটা তাহলে সেই টেন থিটা টেন থিটা কেটে শুধু টু থাকবে এই টুটা এই পাশে গেলে প্লাস টু হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারি টেন থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি টেন বাই থ্রি মাইনাস টু সরি এই টুটা এদিকে গেলে প্লাস টু হয়ে যাবে তাহলে থ্রি এখানে টেন প্লাস সিক্স মানে হচ্ছে সিক্সটিন বাই থ্রি ষোলো বাই তিন ঠিক আছে ষোলো বাই তিন মানে টেন থিটা প্লাস থিটা তার হোল স্কোয়ার মানে ষোলো বাই তিন বা এখান থেকে আমরা লিখতে পারি এই স্কোয়ারটাকে আমরা হাটিয়ে দেবো তাহলে টেন থিটা প্লাস কর থিটা সমান সমান রুট ওভার সিক্সটিন বাই থ্রি সমান সমান ফোর বাই রুট থ্রি আমরা পাবো ফোর বাই রুট থ্রি টেন থিটা প্লাস কট থিটা এর মান ঠিক আছে আমরা আবার এই লাইনটা থেকে শুরু করব আবার ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান টেন বাই থ্রি এবার আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি তাহলে প্লাস টু টেন থিটা কট থিটা সমান সমান টেন বাই থ্রি বা এবার নেক্সট স্টেপগুলো এক হবে টেন থিটা মাইনাস থিটা তার হোল স্কয়ার সমান সমান একই রকমভাবে এই কর থিটা মানে ওয়ান বাই টেন থিটা টেন টেন কেটে যাবে তাহলে এই টুটায় এদিকে গেলে মাইনাস হবে অর্থাৎ টেন বাই থ্রি মাইনাস টু সমান সমান হয়ে যাবে ওপরে হবে টেন মাইনাস সিক্স বাই থ্রি তার মানে হয়ে যাবে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি বা আমরা লিখতে পারি টেন থিটা মাইনাসটা সমান সমান বাই থ্রি মানে কত টু বাই রুট থ্রি রুট ওভার ফোর বাই থ্রি মানে হচ্ছে টু বাই এবার আমরা প্রথমের যে অংশটুকু সেটার উত্তর কিন্তু আমরা পেলাম অর্থাৎ টেন থিটা প্লাস কর্থিটা এবং টেন থিটা মাইনাস কর্থিটা এগুলোর মান পেলাম এবার আমাদের এই টেন থিটার মান নির্ণয় করতে হবে এটাও সহজই আছে এরপরে আমরা শুধু অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করলেই পেয়ে যাব উত্তর দেখে নাও তাহলে আমরা এই টেন থিটা মাইনাস কর্থিটা যেটা পেলাম সেটাকে ইকুয়েশন নাম্বার টু লিখি এবং থিটা প্লাস কর্থিটা যেটা পেলাম সেটাকে আমরা এই নাম্বার ওয়ান লিখি ঠিক আছে টেনটা মানে ফোর বাই রুট থ্রি টেন টু বাই রুট থ্রি তাহলে এটা আমরা লিখব আমরা পেয়েছি টেন থিটা প্লাস করথিটা সমান সমান টু বাই রুট থ্রি না ফোর বাই রুট থ্রি এবং আমরা পেয়েছি টেন থিটা মাইনাস কট থিটা সমান সমান টু বাই রুট থ্রি এটা আমাদের এক নম্বর ইকুয়েশান এটা আমাদের দুই নম্বর ইকুয়েশান ছিল এবার আমরা যদি এক নং ও দুই নং সমীকরণ যোগ করি তাহলে কি কি পাবো যোগ করে পাই এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই এটা যোগ এটা করতে হবে এখানে আমি যোগটা দেখিয়ে দিচ্ছি দেখো কর্থিটা থিটা কেটে গেল এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে আমরা পাবো টু ট্যান থিটা যোগ করে পাবো টু ট্যান থিটা সমান সমান এদিকে ফোর বাই রুট থ্রি প্লাস এই টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি এটাকে হিসেব করি কত হবে রুট থ্রি উপরে হবে ফোর প্লাস টু বা টু টেন থিটা সমান সমান ফোর প্লাস টু মানে সিক্স সিক্স বাই রুট থ্রি এবার এই দুই আর এই ছয় কাটাকাটি করা যায় তাহলে থ্রি বাই রুট থ্রি বা টেন থিটা সমান সমান দেখো এই থ্রিটাকে আমরা কি লিখতে পারি এই থ্রিটা সমান সমান লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি এবং নিচে রুট থ্রি ছিল সেটা লিখি একটা রুট থ্রি একটা রুট থ্রি কেটে গেলে টেন থিটা থাকবে শুধু রুট থ্রি ঠিক আছে তাহলে এভাবেই আমরা তিনের তেরো নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম তিনটে উত্তর একটা হচ্ছে টেন থিটা প্লাস কর থিটা মানে ফোর বাই রুট থ্রি টেন থিটা মাইনাস কর থিটা মানে টু বাই রুট থ্রি এবং টেন থিটার মান হচ্ছে রুট থ্রি তাহলে এবার আমরা দেখে নেব পরের অঙ্ক অর্থাৎ তিনের চোদ্দ নম্বর অঙ্ক কি দেওয়া আছে থিটা সমান সমান তেরো বাই বারো হলে টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সেক্স টু দি পাওয়ার ফোর থিটা এর মান হিসাব করে লিখি দেখে নাও তাহলে এই অঙ্কটার সমাধান প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা সমান সমান তেরো বাই বারো ঠিক আছে এবার আমরা যদি যেটা যে রাশিটার মান নির্ণয় করতে দেওয়া হয়েছে অর্থাৎ সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা সেটাকে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখি যেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা সমান সমান এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে সেক স্কোয়ার থিটা তার স্কোয়ার এখানে ট্যান স্কয়ার থিটা তার স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হিসেবে দেখো এইভাবে লিখতে পারি সেক্স স্কয়ার থিটা তার স্কয়ার তাহলে কি পাবো সেক্টর দি পাওয়ার ফোর থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা তার স্কয়ার ঠিক আছে এখানে একটা চিহ্ন এটা এইভাবে হবে আচ্ছা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ এ প্লাস বি বি মাইনাস এবার একটা বিষয় লক্ষ্য করো আমরা কি জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আর এই মানটা দেওয়া আছে অর্থাৎ সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা হচ্ছে তেরো বাই বারো ইন্টু এটার মান আমরা জানি সূত্র থেকে ওয়ান তাহলে কি পেলাম টেন টু দি পাওয়ার ফোর থিটা সমান সমান তেরো বাই বারো সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা তেরো বাই বারো আর এখানে চিহ্ন এটা আমি যেভাবে লিখেছি সেম জিনিস সেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস টেন টু দি পাওয়ার ফোর থিটা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সকলকে